হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা তো জানোই আমি এখন এসেছি গ্রামে আমার মামা বাড়িতে। এখন বাজে দুপুর আড়াইটে। তো আমরা আজকে সবাই মিলে প্ল্যান করেছি, এখানে বেশ কিছুটা দূরে বেশ জঙ্গল আছে, তো মানে ওই জঙ্গল প্লাস গ্রামটা আর কি, পুরো গ্রামটা আজকে ঘুরে দেখবো। তাছাড়া যেহেতু গ্রাম এখানে পুরোটা জঙ্গলে ভর্তি, তো সেখানে একটু ঘুরে দেখবো পুরো গ্রামটা। তো ভাবলাম চলো ব্লগটা তাহলে এখন থেকে স্টার্ট করা দেখ, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই হচ্ছে আমার আজকের লুক, এটা সোয়েটার কুর্তি আর তার সাথে ব্ল্যাক লেগিংস, আর এই যে জুতো মোজা ঠান্ডা ড্রেস, আর এমনি মেকআপ, আর এখানে হচ্ছে ইয়ারিংস পরেছি। সবাই মিলে যাচ্ছি, শুধু দাদু আর বোন বাড়িতে থাকছে, বাকি সবাই আমরা যাচ্ছি। এই যে সবাই রেডি হয়ে গেছে, মা মাবিমা দিদা, তাহলে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি তাই তো এখন? হ্যাঁ চলো। দিদু তোমার বর কই, তোমার বর যাচ্ছে না? যাচ্ছে না, বউকে একা ছেড়ে দিচ্ছে। হে বাবা, এটা তো আচ্ছা বাহ, চলো। এই যে আমাদের গাড়ি চলে এসছে, আমরা যাচ্ছি এবার। আমরা শুরু করলাম আমাদের জঙ্গল সাফারি। এইখানটা বেশ দারুণ একটা জায়গা, খুব সুন্দর, দারুণ দারুণ। আর তার মাঝে আমরা এখন টোটো দাঁড় করিয়েছি, এখন ফটোশুট চলছে, বেশ এনজয় করছে দিন। সর্ষে ক্ষেত, এখানে আমরা গাড়ি দাঁড় করিয়েছি, সর্ষে ক্ষেতে বাবা ওখানে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমার একটা গ্রাম থেকে আদিবাসী পাড়া। ও আজকাল গ্রাম শহর হয়ে যাচ্ছে, বাট কোথাও না কোথাও না গ্রামের সেই ব্যাপারটা কিছু কিছু জায়গায় থেকে গেছে। আর যেহেতু আমার মামা বাড়ি গ্রামে, তো সেহেতু আমি এখানে আসতে খুব পছন্দ করি। এর আগে আমি অনেকবারই মামা বাড়িতে এসেছি, কিন্তু এই জঙ্গলে আমার আসা হয়নি। তাই এবারে জঙ্গল সাফারি করে সত্যিই খুব দারুণ লাগলো, আর সেটাই তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি। এই যে এটা হচ্ছে জঙ্গলের মাঝখানে সবাই মিলে দাঁড়িয়ে ফটো শুট করতে, কেমন লাগছে জঙ্গল ঘুরে? দাঁড়িয়ে যে পুরো জঙ্গল, আর এই যে আমার টোটো দাঁড়িয়ে আছে আমাদের, কেমন লাগছে দুজনের? দুজন দেখছি ওইখানে চলে গেছে, ব্লগ করছি, ফটো তোলা হয়ে গেছে। হ্যাঁ দারুণ ব্যাপার। যে আমার ভাই কেমন লাগছে রে জঙ্গলে? হ্যাঁ বেশ সুন্দর লাগছে। আমরা ফটো শুট করে বেরোচ্ছি, দারুণ হচ্ছে আমাদের জঙ্গল সাফারি। যে আমরা জঙ্গল সাফারিতে বেরিয়েছি, কেমন লাগছে? দারুণ। ওই যে শিয়াকুল নামতে আমাদের দেখাচ্ছে, দাও না গো দুটো দেখি। শিয়াকুল, সেটা কি কুল? ওই যে শিয়াকুল নেবে, আমরা দাঁড়াচ্ছি, টোটো দাঁড় করিয়ে শিয়াকুল তোলা হচ্ছে এখন। আমি তো নাম শুনিনি শিয়াকুলের নাম, শিয়াকুল
না 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 খাও খাও কেমন খেতে গুলো কেমন খেতে তো চালি মার দি গাছেই হলো প্রাণ তবে এই কথাটা হয়তো এখন বেশিরভাগ ক্ষেত্রে খাটে না তো যাই হোক এই জঙ্গলে আসার পর না কোথাও যেন একটা খুব ভীষণভাবে একটা তৃপ্তি পেলাম এত রকমের গাছ দেখে আর কোথাও যেন প্রকৃতির সেই ব্যাপারটা কোথাও না কোথাও বেশ ফিল করতে পারলাম এই গভীর জঙ্গলে এসে খেজুর গাছে যে খেজুর রস সব এখানে হাড়ি লাগানো আছে পেছনে যে খেজুর গাছ আর এই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছি জাস্ট ফাটাফাটি লাগছে কারণ সচরাচর তো দেখতে পাই না এইগুলো তো গ্রামে এসেছি এগুলো দেখতে এত ভালো লাগছে দারুণ খুব সুন্দর লাগছে দারুণ লাগছে রস বার করছেন খেজুর গাছ থেকে করবেন এবার বেটা এইটা এরপর সকালবেলা পাড়া হবে তারপর আজ দিয়ে হয় আজ দিয়ে দিয়ে সেটাকে শুকনো করা হবে আচ্ছা শীতকালের সময় না শীতকালের সময় আপনার বাড়ি কি এখানেই নাকি কোথায় তালডিয়াতে আচ্ছা আচ্ছা ইহাই বাদছেন নাকি আচ্ছা 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 মানে পড়ে যাওয়ার ভয়টা থাকবে না আচ্ছা টাইট হয়ে গেল এটা আচ্ছা এবার কি হবে আচ্ছা টোটো দাঁড়িয়ে আছে ওইখানে আর আমরা এখানে ওই যে ধান শুকনো হচ্ছে ওইখানে আমরা এখন একটা গ্রামে এসে পৌঁছেছি জঙ্গলের কিছুটা ভেতর দিকে তো এটা হচ্ছে আদিবাসী গ্রাম যেখানে অ্যাকচুয়ালি আদিবাসীরাই থাকেন হ্যাঁ গরুর পাল তো গরু ছাগল আছে দারুণ তো হচ্ছে আদিবাসী পাড়া এখানে আদিবাসীরা থাকে আর কি সত্যি এইসব দৃশ্য না দেখতে এত সুন্দর লাগে আদিবাসী পাড়া এগুলো আদিবাসীরা থাকে এখানে ওইটাই ব্যাপার এবার জঙ্গল ঘুরছি শাল জঙ্গলে আমরা শাল জঙ্গলে প্রবেশ করছি মা তাও দেখেছে কারণ মায়ের জন্ম এখানে বাবারও জন্ম এখানেই অনেকদিন দেখেনি দেখেনি হ্যাঁ কিন্তু আগে মানে তাও নিশ্চয় কিছুটা হলো দেখে যায় সেটাও দেখিনি সবাই মিলে আছি দারুণ লাগছে তাই না বলো মাইমা এখানে শাল পাতা তুলছে তাই নাকি মাইমা তার জন্য শাল পাতা তুলছে এই দেখো হাতে টেলে টেলে নিয়ে আসছে হয়ে গেছে শাল পাতা তোলা বা ও হো হো দারুণ চলো এক নিয়ে এসেছিলে শাল পাতা কুড়ানোর জন্য
এই যে বাবা এখন বাবা এখন শাল কাটা করছে চলো আমরা চলে যাচ্ছি এটাই যে সামনেটা যে রাস্তাটা আছে আসলে যে চলো 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 বাবা কত শাল পাতা নিয়েছে চলো কিছু ভিতরটা যদি ঢুকায় না এত মানে আমরা এবারে পিচ রাস্তায় উঠে গেছি কিন্তু তার কোনো জঙ্গলই আছে ওই জোর হচ্ছে সেগুন গাছ আমারই বন্ধু গভীর জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি মানে এত সুন্দর লাগছে বলে বলতে পারবো না দারুণ অসম লাগছে অসম সত্যি খুব সেরা লাগছে ফাইনালি জঙ্গল সাফারি কমপ্লিট এবার আমরা যাচ্ছি বাড়িতে ঢুকে যাচ্ছি মামার বাড়িতে তো ফাইনালি জঙ্গল সাফারি খুব দারুণভাবে আমাদের হলো খুব এনজয় করলাম তো আজকের ব্লগটাকে আপাতত এইখানেই শেষ করছি যদি ব্লগটা দেখে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে বেল বাটনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টিল দেন বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগ